জিনিয়াস এডুকার সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু কুড়ি ইতিহাস টেস্ট পেপারের শেষ পর্ব অর্থাৎ দশম পর্ব দশম পর্বে আমরা আলোচনা করব পুরুলিয়া জেলার একটি প্রশ্ন নিয়ে প্রশ্নটি পাঠিয়েছে পুরুলিয়া থেকে গৌরী এরপর আমরা আলোচনা করব দর্শন টেস্ট পেপার নিয়ে আগামীকাল থেকে আমাদের পর্ব শুরু হবে দর্শনের টেস্ট পেপার নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রশ্ন সংগ্রহ করে আমরা তার ভিডিও দেব আগামীকাল থেকে আজ আমরা ইতিহাসের প্রশ্ন আলোচনা করছি শেষ প্রশ্ন আজকের সালতোরা গার্লস হাই স্কুল এইচএস এস দেখে নেব এই স্কুলে কি কি প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন লোককথা কাকে বলে ইতিহাস রচনায় লোককথার গুরুত্ব নির্দেশ করো সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের প্রসারে লেনিন ও হবসনের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করো ব্রিটিশ আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার বিবরণ দাও অথবা বিংশ শতকে চীনে চৌঠা মে আন্দোলনের পটভূমি ও গুরুত্ব লেখো পরের প্রশ্ন ঊনবিংশ শতকে শিক্ষার বিস্তার এবং সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখো ইতিহাসে দুটি খন্ডে প্রশ্ন থাকবে প্রথম খন্ডে চারটে এবং দ্বিতীয় খন্ডে চারটে মোট আটটা প্রশ্ন এর মধ্যে উত্তর দিতে হবে প্রথম খন্ড থেকে দুটো আবশ্যিক এবং দ্বিতীয় খন্ড থেকে দুটো আবশ্যিক আর একটি প্রশ্ন যে কোনো একটি খন্ড থেকে নেওয়া যাবে খ খণ্ডে আমাদের যে প্রশ্নগুলি রয়েছে দেখে নেব বাংলায় পঞ্চাশের মনন্তরের কারণ ও ভয়াবহতার পরিচয় দাও এই মননতন্ত্রের ফলাফল আলোচনা করো পর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা লেখো এই আন্দোলনের গুরুত্ব আলোচনা করো পর প্রশ্ন তেলকূট নীতি বলতে কি বোঝায় তেলকূট নীতি প্রথম উপসাগরীয় যুদ্ধের জন্য কতটা দায়ী ছিল অথবা সুয়েজ সংকটের ফলাফল লেখো এই সংকট সমাধানে ভারত কি ভূমিকা পালন করেছিল পর প্রশ্ন সার্ক এর প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করো সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল সার্ক তার উদ্দেশ্য পূরণে কতটা সফল এরপরে আমরা চলে আসবো এমসিকিউ এবং এসএ কিউ এর প্রশ্ন নিয়ে দেখে নেব এমসিকিউ এবং এসএ কিউ কি ছিল প্রথম প্রশ্ন কমেকন গড়ে ওঠে অপশন দেওয়া আছে তোমরা স্ক্রিনশট করে নিয়ে অপশনগুলি দেখবে কারণ এখানে আমি সব অপশনগুলি বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে পরের প্রশ্ন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কত সালে পরের প্রশ্ন হ্যারি ট্রুম্যান ছিলেন মার্কিন মাই লাই ঘটনা ঘটে কোথায় নৌবিদ্রোহ ১৯৪৭ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে প্রথম যে জাহাজে শুরু হয় সেটি হল আজাদ হিন্দ ফৌজ কে গড়ে তোলেন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন মন্টেগু সেমসোর সংস্কার আইন ঘোষিত হয় এবারে আছে একটি প্রশ্ন স্তম্ভ দেখে নাও বাঁদিকের স্তম্ভে আছে ডক্টর সুকর্ণ হো চি মিন জেনারেল তোজো চৌ এন লাই ডান দিকে রয়েছে ইন্দোনেশিয়া চীন ভিয়েতনাম জাপান এখানে তোমরা আগে দাগ দিয়ে উত্তর ঠিক করে নেবে তারপরে দেখবে এই বিকল্পগুলির মধ্যে কোন বিকল্পটি সঠিক পরের প্রশ্ন ব্রিটিশ ভারতে শাসন ও বিভাজন নীতি চালু করলেন পরের প্রশ্ন হরিজন কথাটি প্রথম ব্যবহার করেন বড়লাটের কার্যনির্বাহক পরিষদে প্রথম ভারতীয় সদস্য ছিলেন ভয়কাম সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন পরের প্রশ্ন थियोसोफিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা হয় কত সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়নের কংগ্রেস এর প্রথম সভাপতি কে পলাশীর যুদ্ধ সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে নিম্নক্ত কোন অঞ্চলটি ফরাসি বাণিজ্য কেন্দ্র ছিল না দা ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি লেখেন কে মার্ক নানকিং সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে আবার একটি স্তম্ভ রয়েছে বাঁদিকের স্তম্ভে রয়েছে পিটের ভারত শাসন আইন রেগুলেটিং অ্যাক্ট প্রথম সার্টার অ্যাক্ট ইংরেজ কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ডানদিকে রয়েছে উনিশ সতেরোশো চুরাশি সাল আঠেরোশো তেরো সাল সতেরোশো সাল সতেরোশো সাল তোমরা দাগ দিয়ে আগে মিলিয়ে নেবে কোনটার সঙ্গে কোনটার ম্যাচ করবে তারপরে এই বিকল্পগুলির মধ্যে কোন বিকল্পটি সঠিক হবে তার উত্তর লিখতে হবে পরের প্রশ্ন হয়েছিল কত খ্রিস্টাব্দে পরের প্রশ্ন প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন পরের প্রশ্ন পেলোপনেশীয় যুদ্ধের ঘটনা রচনা করেন পরের প্রশ্ন রাজতরঙ্গিনী থেকে জানা যায় কি জানা যায় এবার আসছি এসএ কিউ দেখে নেব কিউ কি ছিল ষোলোটি এসএ কিউ আসে প্রথম প্রশ্ন প্যাট্রিক লুমুম্বা কে ছিলেন লং মার্চ কি দ্য কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট গ্রন্থটি রচয়িতা কে ন্যাটো এর পুরো নাম কি অথবা বেন কে ছিলেন ক্যাবিনেট মিশরের তিনজন সদস্যের নাম লেখো শকুনতন্ত্র বলতে কি বোঝো সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন অথবা নবান্ন নাটকটি কে লেখেন উডের ডেস্যাস কবে প্রকাশিত হয় আধুনিক চীনের জনক কাকে বলা হয় গ্যারেন্টি প্রথা কি অথবা বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে ঘটান মীর কাশিম কেন তার রাজধানী মুর্শিদাবাদ থেকে সরি মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেন কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতার নীতি গ্রহণ করেন সিমনসিকের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় কোন কোন অঞ্চল নিয়ে ইন্দোচীন গঠিত হয় জেমস মিলের ভারত বিষয়ক গ্রন্থটির নাম লেখো জাদুঘর কি এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে সহযোগিতা করে আর সেই সঙ্গে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাতে তোমার অন্য বন্ধুরাও এই সুবিধাটি পেয়ে থাকে আর সেই সঙ্গে আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অর্থাৎ এই ধরনের ভিডিও যদি তোমার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাই হোক ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে